What's up guys, it's me Ahsan Akib and welcome to my first vlog. Guys, chole aslam Tejgaon purana airport museum amader sathe ekhane sobai ache and then amra ekhon ektu research korbo bibhinno aircraft niye to sara asteche amra ektu relax korteche ekhon chill mood e achi ajke khubi bhalo lagteche erokom ekta notun ekta porjaye aslam ami notun ekta place to ami kokhono shamne shamne bhabe plane dekhar sujog hoy nai ajke biman niye research korte aschi আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিমান রয়েছে ছোট্ট একটা বিমান এটা হলো এয়ার টু ট্রেনার বিমানটার নাম দেওয়া হয়েছে এয়ার টু ট্রেনার যা আপনারা পিছনে চালিয়ে দেখতে পাচ্ছেন যে এয়ার টু ট্রেনার এটা জাস্ট শুধু পাইলট এটার ভিতরে বসে পরিচালনা করতে পারে তো এটা মিউজিয়ামে রাখা হয়েছে সো গাইস আমি এখন বিমানের ভিতরে যাচ্ছি একটা বিমান আমি এটা ভিতরে আসছি This is a plane cockpit. And a pilot was in. Bismillahirrahmanirrahim. এইবিমান এয়ারটেক ক্যানাডিয়ান ওটার বিমান ও ডবল টি আর ওটার বিমান দেখ 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 চাচা আমি ইংলিশ কেমন শিখে গেছে এই চাচা তোমার কাছে ইতিহাস জানতে চাইছি তোমার কাছে ইংলিশ জানতে চাইলি ফাইজলামি করো তুমি তোমার ইতিহাস জানতে চাইছি তুমি বারবার বানান করে আমাকে বুঝাই দিতেছো মানে কি ব্লগের ভিতরে তুমি শিক্ষিত হতে চাইতেছো তুমি বুঝেছো তুমি ইংলিশ পারো হ্যাঁ আমি কি মূর্খ নাকি চাও তাহলে তোমার ব্লগে রাখবো না তোমার ক্যামেরা বাদ দিয়ে দেবো ফাইজলামি করো ইতিহাস জানতে চাইছি হ্যাঁ এই নাও তোমার চশমা আছে নাও 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 এই থাক লাগে স্টার্ট ১৯৫২ সালে তৈরি ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা এই বিমানটা যুদ্ধ করেছিলেন ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর এই বিমানটা কিলো ফ্লাইট নামে একে খন্দকার নাম অনুসারে এক কিলো অস্থায়ী সরকারের সময় এই বিমানটা সর্বপ্রথম কিলো ফ্লাইট নামে ১৫৪ জন সদস্য নিয়ে এয়ারটেক ক্যানাডিয়ান ওটার বিমান গঠিত হয় তখন বিমান বাহিনী ছিল না তখন কিলো ফ্লাইট নাম এই বিমানের ৩রা ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর থেকে এই আপনার ১৪ই ডিসেম্বর এই সর্বপ্রথম বিমান বাহিনী অ্যাটাক করে চট্টগ্রামে তেলের ডিপো ইস্টার্ন রিফাইনারি যেটা পতেঙ্গা এটা ভারতের দিমাপুর থেকে এসে এটা চট্টগ্রামে তেলের ডিপোটা অ্যাটাক করে এই বিমানের পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম আরও কয়েকজন যোদ্ধা ছিলেন এই এইখানে আমরা রকেট সেট করেছিলাম দুই ডানাতে ৭টা ৭টা ১৪টা এই দুই দরজা দিয়ে আমরা বন্দুক সেট করেছিল ওইখানে একটা গর্ত করা হয়েছিল আসলে এটা বোমারু বিমান না এটা ভারতের একটা রাজার বিমান ছিল এটা আগে বলছি কিন্তু এটা বোমারু বিমান হিসেবে মোটিভেশন করা হয়েছে ভিতরে একটা গর্ত করে ম্যানুয়ালি হাত বোমা ফেলানো হয়েছে ওই যে গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম কেননা আকরাম খান ওনাদের সিট অক্ষত আছে এই সংক্ষিপ্ত ইতিহাস সো গাইস আপনারা এইমাত্র শুনলেন এই বিমানের প্রাক্তন ইতিহাস যা আমাদের সকলের হয়তো বা অজানা এই বিমানটি ছিল নাকি
মুক্তিযোদ্ধার প্রথম বিমান হিসেবে এটা একটা বাজার বিমান ছিল দেন আমরা চাচার কাছ থেকে হয়তোবা অনেক কিছু শিখতে পারলাম বা বুঝতে পারলাম শুনতে পারলাম দেখতেছেন বিমানটা বিমানটা আসলে দেখতে মানে খুবই মানে আমাদের বাংলাদেশের গৌরবের একটা চিহ্ন জাস্ট মানে মুক্তিযোদ্ধার প্রথম বিমান হিসেবে এই বিমানটা রাখা হয়েছে আপনারা দেখতে পারতেছেন আমি বিমানটা আপনাদের একটু ভালো করে দেখাবো আমাদের গ্রুপ স্টাডি চলছে